হে গাইস, ওয়েলকাম ব্যাক টু শিবতিস ওয়ার্ল্ড। তো বাবার বাড়ির বেড়ানি শেষ, বাড়িতে আইলাম মানে তো প্রচুর মানে সব ঠিকঠাক করতে হইব, কারণ আমি একটু মানে যে যাই ঠিক করুক আমার আবার ঠিক করতেই হয়। তো আয়া সব ঠিকঠাক করলাম, কইরা সব মানে আবার নিজের মতন করলাম, কইরা সেরা। দেখি আবার মাঝখানে বৃষ্টি হইল, যতদিন বাড়িতে আসলাম ততদিন বৃষ্টি একদমই আসিল না, ঠিক আছে। মানে আমি ভাবছি বাবার বাড়িতে যাবো, বৃষ্টি হইব, একটু বৃষ্টি হইলে একটু মানে সময়টাও, বৃষ্টি হইলে সবারই ভালো লাগে, একটু বৃষ্টি হইলে হয়তো বা সময়টা একটু ভালো কাটবো। তারপরে মারে কমিটা কইরা তো হইরা কইরা তো কোনোটাই হইল না, গরমের ঠেলাই কি কমু, নিজেরই অস্থির লাগে তো মারে আর কি হারা দেবো না। তো যাই হোক, আজকে আইলাম, আওয়ার পর দেখি আবার বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি। তো শরীরও খুব খারাপ লাগতেছিল আজকে, বমিও হইল, বমি হয়েছে কি লেগা হয়তো বা খালি পেটে আসিলাম, শরীরটা অস্থির লাগতেছিল। তারপরে বিস্কিট খাইছি, বিস্কিট খাইয়ে আবার উল্টা রিয়াকশন হয়ে গেছে, বমি হয়ে গেছে। এর মাঝখান দিয়ে আবার ইন্টারনাল এক্সামের রুটিন দিছে, আরে বাপরে, মানে এক পরীক্ষা হয়ে গেছে, অনার্স এক্সাম হয়ে গেছে, বাট যেটি মানে বাকি আসিল পাঁচ সাবজেক্টই, ওইটির রুটিন দিয়ে লাগছে 12-13। তো আমি ভাবলাম যা ব্লগটা স্টাডি করি, মানে আমি কী কী কইরা সময় কাটাই, কী করি, কী আসে বিষয় তোমরা লগে শেয়ার করুন। আর সেই হারে ভিডিও করা হইতেছে না, ভিডিও করা হইতেছে না বলতে করা তো হয়ে যায়গা, কিন্তু এডিট আর হয় না, এডিট করতে ভালোও লাগে না, শরীর ভালো থাকলে সব ভালো এমন আর কি, এডিট করতে ইচ্ছা করে না, হেও সময় পায় না, কারণ অফিস টফিসে ব্যস্ত থাকে। তো খুব কম দেওয়া হইতাছে, যার কারণে মানে রেসপন্সও আমি কম পাইতাছি। অসুবিধা নেই, চেষ্টা করুম কন্টিনিউ করার, এখন যদি আমি নিজে সুস্থ থাকি তারপরে না আমি ভিডিও করুম, ঠিক আছে না। তো দেখো ফুল ব্লগটা কন্টিনিউ দেখো। বাড়ি গেলে গরমে ভাল লাগে না, থাকতে পারি না, আবার বাড়ির থেকে আয়া পড়লে ভাল লাগে না, ইচ্ছে আবার যাইব, কি আর করা, আমরা লাইফই এখন এমন। হঠাৎ মনে হয়েছে আমার যে প্রজেক্ট রয়েছে এই হইল আমরা পড়ার অবস্থা, কিচ্ছু হবে না আমাদের দ্বারাই, কিচ্ছু হবে না। কলেজ লাস্ট সেমিস্টারের প্রজেক্ট ওয়ার্ক, যেটা কি আমি এখনও 1%ও ঠিক করে করছি না, কবে কি করুম, কবে পরীক্ষা পড়ব ঠাকুর জানে। এমন লেখা দিছি, লিখতে লিখতে আমার ঘুমায়া পড়ছে, আমি ঘুমাই গেছিলাম। আবার পরে দেখা হবে যখন আমি মনে করব যে একটু লিখতে পারবো, ততক্ষণের জন্য আমি একটু ঘুমাই উঠি। প্রথমত কথা, আমার শাড়ি লইয়া কেউ কমেন্ট করিল না, কারণ এই গরমের মধ্যে তেনা টেনা শাড়ি খুব আরাম লাগে, শাড়ির অভাব নাই কিন্তু পরার অভাব, আমি পরি না, তো আমার শাড়ি লইয়া প্লিজ কেউ কমেন্ট করিল না। আর এই টাইমটাতে একটু হাঁটি, কারণ হাঁটলে বলে ভালো। তো সন্ধ্যার অপেক্ষায় আছি কোন সময় আইব, কোনো গেমও নাই মোবাইলে, গেম খেলি আর গেম খেলতে ভালো লাগে, সন্ধ্যাবাতি দিয়া এখন মিস্টারের ওয়েট করতেছি, এক
একলা একলা বোরিং লাগে সারাদিন। দুটা টিভি আর তুমি, বেস্ট কম্বিনেশন। ভুট্টা খাবে ভুট্টা, যত রাগ আছে তত রাগ এই হইলো আমরা নাইট ডিউটি, ঘুমে চোখ ছুটিয়ে দিয়েছে নাইট ডিউটি কমপ্লিট করুন কইরা, তারপরে একটু টিভি দেখুন, তারপরে একটু এক্সারসাইজও করুন, এক্সারসাইজ তো মাস্ট।